Hey guys and welcome back to my YouTube channel. So আজি মানে এই ভিডিওত মই যাম কলিয়াপানি সত্তলে সো আজি আপোনাক মানে কলিয়াপানি সত্তখন পুরা ধুনিয়াকে দেখাবলৈ চেষ্টা কৰিম যদি ভাল পায় লাইক কৰি দিব আৰু চেনেলটোক সাবস্ক্রাইব কৰি দিব লে আমি তেল দি পুরা পাই গলি ইয়াত তেল চেল পৰা আছে আমি যাত্ৰা আৰম্ভ কৰিছো সো এটা আমি সিধা সত্ৰ পাই লগ পাই আছো আপোনালোকক সো ফাইনেলি এতিয়া আমি আহি পেলাই সত্ৰৰ প্ৰথম গেটখন পাই গ'লোহি মানে এখন মেইন ৰাস্তাৰ কাষতে আছে পুৰা গেটখন ডাঙৰকৈ ৰাস্তা অৱস্থা ইয়াতো পুৰা বেয়া একেই মানে আমাৰ গাঁৱৰ লেখীয়া প্ৰথমখন বহুত বেয়া লাষ্টলৈ চাগে ভাল হ'ব বহুত বেয়া ৰাস্তা মানে দে সো এতিয়া আহি পেলাই আমি এই সত্ৰৰ মেইন মানে গেটখন পাই গ'লোহি এইফালে সোমাই গ'লেই পামগৈ চাগে এয়া মেইন একদম পদুম ফুল পাব নাৰাছোঁ ধুনীয়াকৈ পৰিৱেশটো চাওক না কেনেকুৱা শান্ত পৰিৱেশ মানে এক্সপেক্টেই কৰিব পৰা নাই এনেকুৱা এটা শান্ত পৰিৱেশ মানে দে চ' এতিয়া আহি পেলাই আমি পূৰা সত্ৰৰ ওচৰ পাই গ'লোহি মানে সেই আগত সত্ৰ আছে মানে এতিয়া আমি চাকি তাকি ল'ব লাগিব ফাৰ্ষ্ট আঁতৰতো ৰখাইছিলে বাট আঁতৰৰ পৰা চাকি ল'লে প্লেটখনৰ বহুত ঝঞ্ঝাত হৈ যায় যে সেইকাৰণে ওচৰৰ পৰা চাকি ল'ম ধুনীয়াকৈ চাকি ল'ম কেতিয়া হয় দোকানখনৰ ওচৰৰ দোকানখনৰ পৰা তাৰপৰা আপোনালোকক লগ পাই আছোঁ দেখিছে কেনেকুৱা দোকান হেভি হেভি দোকান ইয়াত এতিয়া চাকি ল'ম চ' এতিয়া আমি আহি আহি পূৰা মেইন গেটখন পাই গ'লোহি আমাৰ চাকি তাকি লৈ লৈছোঁ পূৰা এতিয়া এইখিনি চেণ্ডেল থ'ম তাৰপৰা আমি ভিতৰলৈ যাম পূৰা হেভি পৰিৱেশ মানে বেয়া তিনিখন চাৰিখনমান মানে গেট আছে মোৰ ইখন গেট সিখন গেট কওঁ ঢেৰ গেট হৈ গ'ল এতিয়া লাষ্ট গেটখন পাই গ'লোহি আগত সেয়া সত্ৰ পূৰা শান্ত পৰিৱেশ পূৰা ইয়াত দে আৰ এতিয়া আহি আহি আমি সত্ৰৰ ভিতৰ ভাগ পাই গ'লোহি এতিয়া চাকি তাকি জ্বলাম ফাৰ্ষ্ট মানে পূৰা নামঘৰ চামঘৰ ঢেৰ ঘূৰি দিছোঁ আৰু জীৱনটো যাতে ভাল হয় আমাৰ সেয়া চাকি তাকি ইয়াত জ্বলাম ধুনীয়াকৈ এয়া আমাৰ চাকি তাকি জ্বলোৱা হৈ গ'ল এতিয়া আগত সেৱা কৰি যাবলৈ মানে অকণ ভয় টাইপ হৈছে মানে ভাগৱত চাগত ধুনীয়াকৈ উলিয়াই থৈছে যে ক্ৰছ কৰি যাবলৈ মানে অকণ বেয়া লাগিছে চ' ইয়াৰ পৰা সেৱাটো কৰিম তাৰপৰা আপোনাৰ গোটেই সত্ৰখনৰ এটা চক্ৰ মানে এটা ৰাউণ্ড মাৰি আপোনালোকক দেখুৱাম মই চ' এতিয়া চাকি তাকি দি বাহিৰলৈ ওলাই আহিলোঁ এতিয়া আপোনালোক গোটেই সত্ৰখনৰ এটা চক্কৰ মাৰি দেখুৱাওঁ আপোনালোকক চাওক আপোনালোকে
সো ফাইনেলি এটা পুরো আমার গোটেই সত্রখন এটা চক্কর মারি হয়ে গল, মানে পুরো শান্ত পরিবেশ। আপনাদের যদি মানে যে শান্ত পরিবেশ ভাল পায় আহিব পারে মানে ইয়ালে। আর ইয়াত মানে সত্রখনের চারিফালে পুরো চারিটা ঘর এনেকে বনালে যে মানুহ থাকিবলে, মানে সত্রর ভকতবোর থাকিবলে। কিবা নামটো কি বলে কয় পাহরিলো এটা, মই ইমানকে নাজানো তো, সো কইও দিব নাই, ভুল হলে তো গল আর দে। আর সো দেখে যে কেনকা হেভি একটা পরিবেশ, মানে গোটে গছ গছনি, মানে যোনে শান্ত পরিবেশ ভাল পায় আহিব পারে ইয়ালে, মানে হেভি পরিবেশ। সো এতিয়া ইয়ারপরা যাও আমি এখন পুরা ফন্দপা সত্রখন দেখিলে আপনাদের পুরা সম্পূর্ণকে দেখাই দিছো মই। ছটা বাচ্চা পুরা গছত বগাই আছে, কি দেখিছে মানে কেম্পাসটো বহুত ডাঙর, বহুত ডাঙর একটা এরিয়া, মানে পুরা শান্ত পরিবেশ। বেশি দিন অকম মানে আমি ঘর পালি আছে তো কান্দিব নবাসী, সো মানে এটা হ্যাঁ হেভি মানে বহুত ডাঙর কেম্পাসটো, আপনার আহিব পাইব মানে দে। আর এটা মেন বাচ্চাটো তেন্তে দিয়া বাই বাই, এটা ঘর যাওঁ দে আজি ভিডিও দেয়।